হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে অলরেডি ভিডিওটা চলে এসেছে, কিভাবে আনব্যান্ড করবেন পার্মানেন্টলি ব্যান্ড করা অ্যাকাউন্ট। তো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং কি ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আপনি একটা ভালো সাজেশন পেতে যাচ্ছেন। এমন নোটিফিকেশান আসলে আসলে কার না খারাপ লাগবে? ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড পার্মানেন্টলি ডিউ টু অ্যাকাউন্ট ফিশিং অ্যাটেম্পটস, এরকম নোটিফিকেশান আসলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। সো আমরা কথা বলবো এরকম নোটিফিকেশান আসার পরবর্তীতে আপনার কি করণীয়। এমন নোটিফিকেশান আসার পরে একই ক্লেনে থাকা অবস্থায়ও কিন্তু যখন প্লেয়ার সার্চ দিবেন বা এরপরে দেখতে যাবেন, এরপরে এমন কিন্তু লেখা আসবে, কুড নট ফাইন্ড এ প্লেয়ার উইথ দিস প্রোভাইড ট্যাগ, মানে এই ট্যাগ সংক্রান্ত কোনো প্লেয়ারে নাই, এরকম কোনো একটা লেখা আসতে পারে আর কি। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমি অবশ্যই আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ইন গেমে আপনারা কিছুই করতে পারবেন না, তো তার জন্য আপনারা এই ভিডিওটা আমার সাজেস্টেড লিস্টে থাকবে, আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাকে বলে দিচ্ছি আর কি। পরবর্তীতে আমি দেখিয়ে দিব কোথায় আপনারা এটা পাবেন আর কি। সো এখানে যাবেন আপনারা, এই ভিডিওটা দেখার পরে জাস্ট আপনারা নামটা সুন্দরভাবে লিখে আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্সের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা দুইটা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর দুই নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এই দুইটাতে একশোতে একশো দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে দুই মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সের সব বিডি এক নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভওয়ে করা হয়। সো আপনিও হয়তোবা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। সো আপনার যাবতীয় ইনফরমেশন যদি থেকে থাকে তাহলে নেক্সট স্টেপটা ফলো করুন, আপনি সোজা সুন্দরভাবে আপনি কিন্তু আপনার আইডিটা ফিরে পেতে পারেন। সো আমরা কিন্তু ইন গেমে কোনো রকমের কন্ট্যাক্ট সুপারসেল পাইনি, সো আউট গেমে আমাদেরকে ট্রাই করতে হবে। তার জন্য আমি রিকমেন্ডেড করবো যে কোনো একটা ব্রাউজারে চলে যান। সো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য, কারণ ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডটা আছে। তো যাওয়ার পরে আমরা জাস্ট সার্চ বক্সে লিখব কন্ট্যাক্ট সুপারসেল। তো কন্ট্যাক্ট সুপারসেলটা লিখার পরে আমি আপনাদের সুবিধার জন্য মার্কিং করে দেখিয়ে দিচ্ছি আর কি। সো কন্ট্যাক্ট সুপারসেলটা লিখার পরে জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যেই অপশানটা আসবে কন্ট্যাক্ট ফ্রম সুপারসেল সাপোর্ট, এই দেখেন এখানে হেল্প লেখা আছে। সো এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এটাতে জাস্ট ক্লিক দিয়ে দিবেন আপনারা। ক্লিক দেওয়ার পরে দেখবেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, এখানে সেম টু সুপারসেল কন্ট্যাক্টের মতো একটা ফর্ম চলে আসবে, এবং কি এখানে অ্যাকাউন্ট পার্সেস গেম প্লে ট্রাভেল শুটিং সেভ অ্যান্ড ফায়ার প্লে। সো এখানে দেখবেন একটা বিল্ডার কাজ করতেছে, একটা ছবি আছে। সো এখানে নিচে যখন যাব আমরা কন্ট্যাক্ট আস নামে একটা অপশন পেয়ে যাব। সো এটাতে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেটা আছে এটা রেখে দিবেন আপনারা। এরপরে এখানে দেখুন ক্যাটাগরি আছে, ঠিক আছে, ইংলিশটা ইংলিশের মতো থাকুক, ক্যাটাগরিটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন গেম ক্রাশ অর কানেকশান ইস্যু প্রথমটা, এরপরেরটা হচ্ছে পেমেন্ট ইস্যু, আর একটা হচ্ছে সামথিং এলস। যেহেতু আমাদের প্রবলেমটা সামথিং এলস কোয়ালিটিতে পড়ে বা ক্যাটাগরিতে পড়ে, সামথিং এলস দিয়ে দিব। এরপরে এখানে প্লেয়ার ট্যাগটা দিয়ে দিবেন অর নেম অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, দুইটার যে কোনো একটা দিতে পারেন আপনারা। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে দেখুন একটা ভ্যালিড ইমেল দিবেন, যেটা নতুন নতুন একটা ইমেল ক্রিয়েট করে, এটা দিলে সবচেয়ে বেটার হয়। এখানে আমি একটা বড় লেখা লিখে দিয়েছি, হাই সুপারসেল, আই জাস্ট ওয়ান আর লেট ইউ নো দ্যাট মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ডিউ টু মাই অ্যাকাউন্ট ফিশিং অ্যাটেম্পট। সো এই লেখাটা আপনারা কীভাবে সহজে পেতে পারেন, আপনারা চাইলে এই লেখাটা কপি করতে পারেন। তো কপি করার জন্য তো অবশ্যই সিস্টেমটা জানা উচিত আর কি। সো আপনারা সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে জাস্ট এখানে আপনারা দেখতে পাবেন যে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমে চলে যাবেন, এরপর সাজেস্টেড যে ভিডিওটা আমি বলেছিলাম যে প্লেয়ার ট্যাগ কীভাবে বের করতে হবে, এই সাজেস্টেড ভিডিওটা, এইটা আপনারা সুন্দরভাবে দেখবেন। দেখার পরে এরপরে মনে করেন নামটা মনে আছে, ট্যাগটা মনে নেই, এবং কি ট্যাগটা এবং কি যাবতীয় যত ইনফরমেশান আছে এগুলো আপনি পেয়ে যাবেন। সো ভিডিওটা দেখার পরে জাস্ট কপি দ্য ট্যাগস, এই ট্যাগসটা আপনি কপি করতে পারবেন। তো কপি করার পরে হাই সুপার সেলের আগে এখানে দেখুন আমাদের কোটেশান আছে, এই কোটেশানগুলো উঠে দিবেন, জাস্ট উপরে নিচে যে কোটেশান আছে কোটেশান উঠে দিয়ে জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এটা আপনি সুন্দরভাবে ওইখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নতুন একটা জিমেল, আমি আগেও বলেছি নতুন একটা সদ্য তৈরি করা একটা জিমেল আপনি দিলে সবচেয়ে বেটার হয় আর কি, কারণ নতুন জিমেলে তো আর কোনো ক্র্যাশ বা কোনো কিছু থাকে না, অটোমেটিক কিন্তু মেসেজ চলে আসবে।
সো আমরা আমাদের নতুন একটা জিমেইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর কি। সো সর্বপ্রথম আমরা যখন সব কিছু কমপ্লিট করলাম, এখানে দেখুন আই এম হিউম্যান নামে একটা বক্স চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি মানুষ কিনা এটা যাচাই করার জন্য এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম একটা ক্যাপচার আসবে, তো ক্যাপচারটাকে একটু জাস্ট জুম আউট করবেন বা জুম ইন করবেন। করার পরে এখানে বলতেছে একটা মুরগি আছে গাছের উপরে আর কি, আপনাদের এটা যে আসবে এমন না, লেখাটা পড়ে বা চিত্রটা দেখে আপনারা জাস্ট মিলিয়ে নেবেন আর কি। সো এখানে দেখুন মুরগি কোনগুলা গাছের উপরে আছে, এগুলা জাস্ট আমরা এখানে টাচ করব। তো টাচ করলে একটা বক্সের মতো আসবে, এরপরে জাস্ট আমরা টিক চিহ্নটা চলে আসার পরে আমরা সাবমিটটা দিব। সো আমি যেহেতু দেখিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু পার্মানেন্টলি ব্যান্ড অ্যাকাউন্ট নাই, সো আমি এখানে আমার মন মতো একটা প্লেয়ার ট্যাগ দিয়ে দিব এবং মন মতো একটা আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো মন মতো আমি একটা প্লেয়ার ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেন আমি জিমেল অ্যাড্রেসটা ভ্যালিড দিব, যেহেতু জিমেলের মধ্যে মেসেজ আসবে। সো ভ্যালিড ইনফরমেশান দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সো আমি আবারও রিকমেন্ডেড করতেছি অবশ্যই অবশ্যই নতুন একটা জিমেল ক্রিয়েট করে ট্রাই করবেন, তাহলে অ্যাকাউন্ট ব্যাক আসার পসিবিলিটি অনেক বেড়ে যায় আর কি। সো এভাবে সব কমপ্লিট করার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক দেবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পরে বলবে যে ক্লোজ দিস উইন্ডো, মানে আপনার এই সাবমিটটা প্রসেস হয়ে গেছে এবং কি সাথে সাথে আপনাকে একটা জিমেলে মেসেজ বা নোটিফিকেশান দিয়ে দিবে। তো মেসেজটা আমরা জাস্ট ওপেন করে দেখবো আর কি। তো ওপেন যখন করে দেবো আমরা, তো অবশ্যই এরকম দেখবেন আপনার লেখাটাই আপনাকে পাঠাচ্ছে এবং কি একটা মেসেজ অলরেডি শো হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, তবে এই ভিডিওটাতে যদি 100টা লাইক এবং 100টা কমেন্ট আসে অবশ্যই আমরা এটা সেকেন্ড পার্টটা নিয়ে আসব এবং কি ইনশাল্লাহ আমরা পার্মানেন্টলি ব্যান্ড করা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো। সো আজকে আমরা জিমেল পর্যন্ত থাকুক, কারণ ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে গেলে আপনারা দেখবেন না বা বিরক্ত বোধ চলে আসতে পারে আর কি। সো আমরা এই ভিডিওটা এখানেই রেখে দিলাম এবং কি পার্ট টুর জন্য অপেক্ষা করবেন। অবশ্যই আপনারা যদি পার্ট টু চান, অবশ্যই পার্ট টু চাই লিখে আপনারা যদি 100টা কমেন্ট, 1 থেকে 100 পর্যন্ত কমেন্ট যদি আসে তাহলে এটা সেকেন্ড পার্ট আসবে, তা না হলে আসবে না, ঠিক আছে। কারণ এত কষ্ট করে ভিডিও করে এরপরে যদি লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও তো করার ইন্সপিরেশন আর থাকে না আর কি। সো আশা করব পার্ট টু অবশ্যই চাইবেন এবং কি আমিও আশা করি আপনারা চান যে পার্ট টুটা আসুক, কারণ আমিও অনেক বেশি আগ্রহী পার্ট টুটা তৈরি করার জন্য। পার্ট টুটা আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং কি অনেক বেশি ইনফরমেটিভ হবে আর কি। সো আজকের মতো এখানে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন, ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই প্রসেসটা ট্রাই করার সময় অবশ্যই নতুন জিমেল একটা ক্রিয়েট করে নেবেন, চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন। সো আল্লাহ হাফেজ। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।